হ্যালো ভিউার্স ব্যতিক্রম ধর্মী রুবিস কিউব সলভিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা রুবিক্স কিউবের বেশ কিছু বেসিক টার্ম শিখব যেগুলো আসলে শেখা জরুরি না শিখলে আপনি রুবিস কিউব সলভিং আপনি বেসিক সলভ করতে গেলেও আপনার এই রুবিস কিউবের এই টার্মগুলো লাগবে সো আপনাদের এগুলো জেনে রাখা অবশ্যই ভালো এই যে রুবিস কিউবটি দেখছেন রুবিস কিউবটির যে মাঝখানের যে কালারটি রয়েছে অর্থাৎ মাঝখানের যে টিমাত্র কালার রয়েছে দেখুন প্রত্যেকটা তলে রুবিস কিউবের প্রত্যেকটা তলে দেখুন একটি করে কালার রয়েছে এই কালারটি কিন্তু আমি চেঞ্জ করেছি যদিও এটি এই কালারটি যখন আপনি নর্মালি কিউব মিলাবেন তখন কিন্তু এই কালারটি জাস্ট এভাবে থাকবে দেখুন এভাবে অর্থাৎ রুবি কিউবটি কিন্তু মিলে আছে এখন এখন দেখুন মাঝে যে কালারটি রয়েছে অর্থাৎ মাঝে যে পিসটি রয়েছে আমি এটাকে পিস বলে আখ্যায়িত করবো আপনারা অবশ্যই এটাকে পিস বলবেন তো মাঝে যে পিসটি রয়েছে এটাকে বলে সেন্টার পিস সেন্টার পিস এ কারণে বলে কেননা এখানে দেখুন মাত্র কালার রয়েছে দেখুন এই এই রুবি স্ক্রিপটি আমি যদি এখন একটু কালারটা চেঞ্জ করে দিই মাঝের কালারটি তো দেখুন এখন দেখুন মাঝখানে একটিমাত্র কালার রয়েছে প্রত্যেকটি তলে মাঝের যে পিসটি অর্থাৎ সেন্টার পিস মাঝের পিসটিকে যেহেতু আমি সেন্টার পিস হিসেবে বলেছি তাহলে আশা করি সেন্টার পিস বললে আপনারা বুঝতে পারবেন যে মাঝের যে কালারটি রয়েছে এই কালারটিকেই আমি মূলত বলছি যে এটি সেন্টার পিস হিসাবে আমি এখানে উপস্থাপন করছি তো সেন্টার পিসের যে কালারটি রয়েছে দেখুন প্রত্যেকটি তলে সেন্টার পিসের কিন্তু একটিমাত্র কালার এই কালারটি এখানে থাকবে না যখন রুবি স্কিউটি মেলে থাকবে তখন এই কালারটি এই যে সবুজ কালারটি এখানে থাকবে অর্থাৎ এই গ্রিন কালারটি এটার সাথে মিলে এখানে যে কালারটি থাকবে সেটি হচ্ছে মূলত গ্রিন এ কারণে তলে প্রত্যেকটি তলে আমি এটি চেঞ্জ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটি তলে একটিমাত্র সেন্টার পিস থাকবে আর সেন্টার পিসটি এই সেন্টার পিসটি আপনি সেন্টার পিসেই খুঁজে পাবেন সেন্টার পিসটি কিন্তু কখনো এখানে বা এখানে বা এখানে খুঁজে পাবেন না সেন্টার পিসটি একমাত্র মাঝখানে থাকবে প্রতিটি তলে সেন্টার পিস একটিমাত্র কালার তো এটি ছিল একটা স্টেপ এখন দ্বিতীয় স্টেপ বলি সেটি হচ্ছে আপনাদেরকে জানতে হবে এইচ পিস কাকে বলে দেখুন এইচ পিস হচ্ছে সেন্টার পিসের সোজা সুজি সেন্টার পিসের সোজা সুজি যে কালারটি রয়েছে এখানে এটাকে বলে এইচ পিস এইচ পিস এ কারণে বলে এখানে দেখুন একটি কালার এবং এখানে একটি কালার অর্থাৎ এই যে পিসটি রয়েছে এখানে এই পিসটির মূলত দুইটি কালার একটি হচ্ছে লাল এবং অপরটি হচ্ছে সাদা এখন আপনি এই স্পিসটি কিন্তু শুধুমাত্র খুঁজে পাবেন কিন্তু কখনো এই পিসে বা সেন্টার পিসে কখনো থাকবে না এই পিসটিকে বলে কর্নার পিস আর এটা কি বলে এই স্পিস তো কর্নার পিসে আমি পরে আসছি আগে এই স্পিসটা আমি বুঝিয়ে নিই তো এই স্পিসে দেখুন দুইটি কালার তো দ্রুপ এখানে যে এই স্পিসটি রয়েছে সেখানেও দুইটি কালার তদ্রুপ যদি আপনি রুবি স্ক্রিপটিকে উল্টে নেন এখানেও যে স্পিসটি রয়েছে সেখানেও দুইটি কালার একটি হচ্ছে ইয়েলো একটি হচ্ছে গ্রিন এখানে যে স্পিসটি রয়েছে সেখানেও দুইটি কালার সেটি হচ্ছে একটি হচ্ছে অরেঞ্জ আর একটি হচ্ছে গ্রিন তো এভাবে আপনি এই স্পিসটি খুঁজে পাবেন প্রত্যেকটি তলে একটিমাত্র সেন্টার পিস থাকবে এখন আসি কর্নার পিস তো কর্নার পিস থাকবে নাম শুনে বুঝতে পারছেন যে কর্নারে কর্নারে দেখুন কর্নার পিস যেহেতু এর নাম সেহেতু এখানে তিনটি কালার রয়েছে একটা দুইটা তিনটা কি কি লাল নীল এবং সাদা এরপর দেখুন যদি আমি রুবি স্ক্রিপ্টটি উল্টে নিই তাহলেও দেখুন এখানে তিনটি কালার কর্নারে সেটি হচ্ছে ইলো গ্রিন এবং হচ্ছে অরেঞ্জ আপনি কর্নার পিসের যে কালারগুলো রয়েছে সেগুলো অবশ্যই কর্নার পিসেই খুঁজবেন কর্নার পিসের কালারটা কখন এখানে খুঁজবেন না বা এখানে খুঁজবেন না বা এখানে খুঁজবেন না আশা করি আপনারা এগুলো সবই জানেন কিন্তু আপনাদের বেসিকটি ক্লিয়ার করার জন্য আমি আরেকটু বলে দিচ্ছি ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের শিখালাম যে রুবিস কিউবের কোন পিসটি কোথায় থাকে এখন আমি আপনাদের শিখাবো রুবিস কিউবের লেয়ার এখন দেখুন ভিওয়ার্স আমি যদি রুবিস কিউবটি এভাবে ধরি তাহলে আমার ডান সাইডে একটি পার্ট ঘুরছে তার মানে এটি হলো একটি লেয়ার এটাকে বলে রাইট লেয়ার রুবিস কিউবটি যদি আমি এভাবে ধরি দেখুন আমার দিকে একটি তল সামনের দিকে একটি তল লেফট সাইডে তল রাইট সাইডে তল এই টোটালটাকে আমি যদি এভাবে ধরি ধরার পরে আমার রাইট সাইডে যে অংশটি মুভ করছে এটি হচ্ছে রাইট লেয়ার এভাবে দেখুন ভিওয়ার্স যখন আমি এই লেফট লেয়ারটি মুভ করছি তখন এটি হচ্ছে আমার লেফট লেয়ার যখন আমি এই রুবিস্কিউটটি এভাবে ধরে আমার সামনের দিকে যে অংশটি আছে সামনের দিকে যে লেয়ারটি রয়েছে আমি এটি যখন মুভ করছি তখন এটি হচ্ছে ফ্রন্ট লেয়ার আর এটি যখন আমি মুভ করছি পিছনের দিকে এটি হচ্ছে ব্যাক লেয়ার এটি যখন আমি মুভ করছি তখন এটি হচ্ছে আপার লেয়ার আর নিচেরটি যখন আমি মুভ করছি নিচের লেয়ারটি এটি হচ্ছে ডাউন লেয়ার বা ডিপার লেয়ার তো ভিউয়ার্স এই ছিল লেয়ার আর আগে শিখিয়েছি পিস কোন পিসে কী কালার তো ভিউয়ার্স ব্যতিক্রমধর্মী রুবিস কিউব সলভিংয়ের আজকের টিউটোরিয়াল এতটুকুই থাকছে নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা কিভাবে এটি সলভ করব সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করতে থাক তো ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনেও ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন